আল্লাহ 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 জিকির করতে করতে আল্লাহর ওলি হয়ে যায়, ঠিক না? বলেন কি আমরা কি গুনাহগারই থাকব না ওলি হব? জোরে বলেন, গুনাহগারই থাকব না ওলি হব? গুনাহ করতে করতে, পাপ করতে করতে মানুষ পাপি হয়ে যায়, গুনাহগার হয়ে যায়। আর একদল মানুষ আল্লাহর জিকির করতে করতে, আল্লাহ আল্লাহ করতে করতে, আল্লাহর নাম স্মরণ করতে করতে, ওই মানুষগুলি আল্লাহর ওলি হয়ে যায়। আর আল্লাহর ওলি যারা হতে পেরেছে তাদের ভয় নাই, দুনিয়াতেও চিন্তা নাই, পরকালেও ভয় নাই। সুবহানাল্লাহ না, ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ বলেন, যদি আল্লাহর ওলি হওয়াই যায়, আল্লাহর বন্ধু যদি হওয়া যায়, দুনিয়াতেও তাদের ইজ্জত আছে, আছে না নাই? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহর প্রিয়জন যারা, আল্লাহর বন্ধু যারা, দুনিয়াতেও তাদের সম্মান, তাদের মর্যাদা, দুনিয়ার জীবনও তাদের জন্য খুশখবরই, পরকালের জিন্দিগি তো তাদের জন্য মর্যাদা খুশখবরি। জোরে কান সুবহানাল্লাহ, কোনো ভয় নেই। ওমর ইবনে খাত্তাব বলছেন, কিয়ামতের ময়দানে একদল মানুষ নূরের মেম্বারের কাছে অবস্থান করবে। ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাস, কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দাদের একদল মানুষ তারা নূরের মেম্বারের কাছে অবস্থান করবে, তাদের চেহারাগুলি চকমা করবে, ওই আকাশের উজ্জ্বল তারকাগুলি, গ্রহ নক্ষত্রগুলি যেরকম চকমা করে, ঝলমল করে, ওই মানুষগুলির চেহারাগুলিও কিয়ামতের ময়দানে আবার উজ্জ্বল হবে। ইয়ামা তাবিয়াতু যুগ ওয়াতাসাদ্দু যুগ, আল্লাহর কোরআন বলছেন কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, উজ্জ্বল হবে, নূরে নূরান্বিত হবে, ঝলমল করবে, আর একদল মানুষের চেহারা বড় কালো হয়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন, কিয়ামতের ময়দানে একদল মানুষ নূরের খুঁটির কাছে, মেম্বারের কাছে অবস্থান করবে, তাদের চেহারাগুলি বড় উজ্জ্বল হবে, ঝলমল করবে। তাদের এই অবস্থা দেখে নবীগণ, শহীদগণ পর্যন্ত গ্রেপ্তার করবে। গ্রেপ্তার করবে বে মাকানি মিনাল্লাহ, আল্লাহ পাকের কাছে তাদের এই শান মান মর্যাদা দেখে নবী শহীদগণ গ্রেপ্তার করবে। অথচ তারা মাহুম বে আম্বিয়া ওলা বে শোহাদা, ওই কিয়ামতের ময়দানে উজ্জ্বল চেহারার মানুষগুলি আমার নবী বলেন দুনিয়াতে তারা শহীদও ছিল না, নবীও ছিল না, কারণ নবীরা তো প্রথম কাতার। সুবহানাল্লাহ, কোন না তারা কি ফার্স্ট ক্লাস। আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সুহাদা ওয়াস সালিহিন, সাইর শ্রেণীর মানুষ আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ নেয়ামত প্রাপ্ত। নাম্বার এক নবীগণ, নাম্বার এক জেনে বলেন, নাম্বার এক নবীগণ ফার্স্ট ক্লাস, প্রথম নাম্বার দুই সিদ্দিক, সিদ্দিক আকবরের মতো গুণে গুণান্বিত এই সমস্ত মানুষগুলি। তিন নম্বরে শহীদগণ, বদরে উহুদে খন্দকে কারবালায় শাহাদাতের পেলা পান করেছে মানুষগুলি। চতুর্থ নম্বর সালিহিন সাদিকিন হক্কানি আউলিয়া ইকরাম। সুবহানাল্লাহ, এই চার শ্রেণীর মানুষ, এই চার শ্রেণীর মানুষ আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত। এরা হচ্ছে সারাতে মুস্তাকিমের অগ্রপথি, গাইডলাইন। সুবহানাল্লাহ, ওহাসুনা উলাইকা রফিকা, এই চার শ্রেণীর মানুষকে সামনে রেখে যারা পথ চলবে তারা মিসগাইড হবে না, পদস্খলন ঘটবে না, এই রাস্তা ধরে তারা জান্নাতের পথের পথিক হয়ে যাবে। আমার নবী বলেন
এই কিয়ামতের ময়দানে উজ্জ্বল চেহারার মানুষগুলি মাহুম বি আম্বিয়া ওয়ালা বিশহাদা দুনিয়ার জমিনে তারা নবীও ছিল না নবী হয়ে তারা আসে নাই আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব তারা পায় নাই বদরে উহুদে খন্দকে কারবালার ময়দানে শাহাদাতের শরবত তারা পান করে নাই অথচ এই মানুষগুলির মর্যাদা দেখে কিয়ামতের ময়দানে নবী শহীদগণ পর্যন্ত বলবে এরা কারা সুবহানাল্লাহ ইয়াকবুতুহুমুল আম্বিয়া শাহাদা বিমাকারি মিনাল্লাহ ওই ময়দানে তাদের উজ্জ্বল চেহারা আলোকিত চেহারা নূরানি চেহারা ঝলমল চেহারা দেখে নবী শহীদগণ গ্রেফতার করবে কি দুনিয়াতে এমন আছে না একজন হাজার কোটি টাকার মালিক আরেকজন হয়তো অল্প কিছু কয়েক এক কোটি টাকার মালিক হয়েছে সে একটা ভবন করেছে এত দৃষ্টনন্দন ওই হাজার হাজার কোটি টাকার মালিক বলে এই ভবনটা কেন তার তো এর চাইতে আরো কত ভবন আছে কত বিল্ডিং আছে কিন্তু এই ভবনটা তার চাইতে হয়তো 100 গুণ কমের কিন্তু এই ভবনটা দেখে তাকাই আছে হাই হাই এত সুন্দর ভবন কে করলো কে হতে পারে কি পারে না বেশি টাকা মানুষ অনেক সময় কম টাকার মানুষের চাল চলন অবস্থা দেখে এই লোকটাকে কি পারে কি পারে না এই যে নবীগণ তো উচ্চ মর্যাদার আসি শহীদগণ তো উচ্চ মর্যাদার আসি এরপরও কিয়ামতের ময়দানে নূরের খুঁটির কাছে নূরের মিম্বারের কাছে বসবাসরত উজ্জ্বল চেহারার মানুষগুলি দেখে নবী শহীদগণ পর্যন্ত বলবে এরা কারা এই সুন্দর চেহারা ওয়ালা মানুষগুলি কারা আল্লাহর নবীর সাথে সাথে একটা আয়াত পাঠ করে সাহাবায়ে কেরাম শুনালেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন জোরে জোরে কান্না সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলে দিলেন কোরআনের আয়াত হাজির করে ওমর সাহাবীরা শোনো ওই যে নূরের খুঁটির কাছে অবস্থান করবে যাদের চেহারাগুলি উজ্জ্বল চকমক করবে যাদের উজ্জ্বল চেহারা দেখে নবী শহীদগণ বলবে এরা কারা এরা যদিও দুনিয়াতে নবীও ছিল না শহীদ ছিল না তবে তাদের আরেকটা মর্যাদা আছে দুনিয়াতে তারা আল্লাহর ওলি ছিল আল্লাহ পাকের প্রিয়জন ওলি ছিল আল্লাহর বন্ধু ছিল সুবহানাল্লাহ না আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না জবান খুলে গান চাই কি চাই না কারা কারা চাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত যেহেতু নবীদের মর্যাদার কথা যে আল্লাহ বলেছেন আউলিয়া কেরামের মর্যাদার কথা সে আল্লাহ বলেছেন ঠিক না কোন আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন মরণে কোনো ভয় নাই পরকালের ময়দানে তাদের কোনো চিন্তা নাই কারণ এই মানুষগুলির মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে মালাকুল মাউত আসবে না তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাকাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ বলুন না সুবহানাল্লাহ আল্লাহর কোরআন অন্যত্র বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ আমাদের রব কে আমাদের রব কে আমরা কয় রবের ইবাদত করব কয়জন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়জন মুসলমান কয়জন পূর্ব ইবাদত করবে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের একমাত্র পূর্ব আল্লাহ তিনি ছাড়া আমাদের কোন মাবুদ না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সুবহানাল্লাহ কন্যা আল্লাহর পরিচয় দিলেন কারণ পৃথিবীতে একদল মানুষ বিভ্রান্ত হয়েছে
एक दल मानुष बोले आल्लाह होच्छे तीन खुदार एक खुदा इन्नल्लाहा सालिसु सलासतेन नौजिबेला बोलें नसारा नमक খ্রিস্টান সম্প্রদায় তারা বলে ঈসা নবী একজন খোদা কারণ খোদার বেটা তো খোদাই হয় আর যার গর্ব হয়েছে সে আরেকটা খোদা আর যিনি তাকে তৈরি করেছে তিনি আরেকজন খোদা নাউজিবিল্লাহ বলেন এইজন্য খ্রিস্টান নাসারারা বলে ইন্নাল্লাহ সালিসু সালাসাতেন আল্লাহ হচ্ছে তিন খোদার এক খোদা তিন খোদার নাউজিবিল্লাহ বলেন আর মুশরিকরা বলতো আল মালায়েকাতু বানাতুল্লাহ তমাম ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা ফেরেশতাদেরকে বলে কি আল্লাহর কন্যা নাউজুবিল্লাহ বলেন আল্লাহ বলে না বল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ কয়জন আল্লাহুস সামাদ তিনি অমুখাপেকি বেনিয়াস থেকে বিচ্ছিন্ন করা শুরু করেছে শিক্ষিত ইসলামী অনুগামী একদল ভাইদেরকে বিভ্রান্ত করেছে হ্যাঁ কুরআন তো এক চার মাযহাব কেন একই কুরআনে একই ইসলামে চার মাযহাব কেন বাস্তবতার নিরিখে আজকে প্রমাণিত হচ্ছে সেই সমস্ত শায়েখদের পিছনে গিয়ে এরা এখন চান না যত শায়েখ তত মত ঠিক না বলেন এবং তাদের মধ্য থেকে এখন কথা এসেছে যদি এতই হয় তাহলে ইমাম আবু হানিফা এতে ভালো ছিল উনি যদি হয় তে চাইরি ভালো ঠিক না কোন 40 এর চাইতে চাইরি ভালো ঠিক না কোন বন্ধু বুঝে আসছে তাহলে বোঝা গেল আজকে এর কারণ হচ্ছে ইসলামের মধ্যে চারটি থেকে এক করে না বরং চারকে 40 বানানো ঠিক না বলেন এরা চারকে এক করার ধোঁয়া তোলে বলে আমরা চার কি এক করতে চাই কুরআন এক রাসূল এক ইসলাম আর চার কেন এইটা তুলে আমার ভাইরা যখন সামনে আগায় কিন্তু দেখা যায় তাতে চাইরে এক হয় না চাইরে কত হয়ে গেছে জোরে কান কত হয়ে গেছে আপনার চাইরে 40 হবে বরং চাইরি থাকা চাইরি হোক তার মধ্য থেকে আমরা একটাকে মানি কারণ ঢাকা যাওয়ার চারটা রাস্তা থাকতে পারে চাইরুটাই সঠিক কথা ঠিক আছে ঠিক না আমি ইচ্ছা করে মন গড়া হলে চলবে अपर दिगे आज के शुधुमात्र हादिस पढ़ल है ना हादिस पढ़ते पढ़ते मानुषगुलिर कष्ट करामत एत बेशी इमामे आजम आबू हनीफा उजुर पानी के क्यों व्यवहार करार बोलें बुखारी शरीफर व्याख्य जेजने कथा आसलम व्याख्या कार लिखे इमामे आजम आबू हनीफा रहमतुल्लाह अलैह तिनि एकदिन एक युवक के युवक तुम्हें मौत थेके तौबा करो सुभानाल्लाह करना कारण युवक उजु करतेछे আমার ভাইরা ওই যুবক নামাজের জন্য ওযু করতেছে ওযুর পানি তার হাত পাবে গড়গড়ায় পড়তেছে ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া বললেন যুবক তুমি মদ পান থেকে তওবা করো সুবহানাল্লাহ এই যুবক নামাজি ছিল কিন্তু তার মদ পান অভ্যাস ছিল যখন সে ওযু করছে ওই ওযুর পানির সাথে গুনাগুলি ঝরে ঝরে পড়ছে সুবহানাল্লাহ না এভাবে করে করে কখনো বলছে কাউকে এই অমুক ফলান তুমি জেনা থেকে তওবা করো কারণ সেই লোকটা নামাজি ছিল কিন্তু তার মধ্যে জেনার অপরাধ ছিল সুবহানাল্লাহ কন্যা আরো জোরে কন্যা সুবহানাল্লাহ এর নাম ইমামে আজম আলি হানিফা এর নাম হচ্ছে হাক্কানে আউলিয়ে কেরাম এর নাম মাযহাবের ইমাম ঠিক কিনা বলেন আল্লাহ পাকের ওলি যারা হয় আহলে কাসব যারা হয় আল্লাহর প্রিয়জন যারা হয় তারা শুধু কোরআনের শুধু লব্জ অর্থ মুখস্থ করে না এদের মধ্যে রূহানি বেলাতি কাসমের নূর পয়দা করে দেয় কে ওয়া তাইনা মিল্লাদুন্না ইলমা আমার আল্লাহ বলে এই পৃথিবীতে একদল মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ বিশেষ ইলম দান করি যে ইলমের বদৌলতে হযরতে খিজর সালামের কাছে ইমাম কি বলে জলিল কদর পয়গাম্বার নবী মুসা বন্ধু গেছে হালাত তাবিউকা আনতু আল্লিমানি মিম্মা উল্লিম তাবি রুশদা ও খেজের আমি কি তোমার সহবাত নিতে পারি বলে কেন বলে তোমাকে যা আল্লাহ বিষয় ইলম দান করেছে সেখান থেকে আমাকে দিবা বলছে ইন্নাকা লান্তাস্তাইমা সাবরা ও মুসা তুমি তো একজন পাওয়ারফুল নবী আল্লাহ তোমাকে মর্যাদা দিয়েছে অতএব আমার মতো লোকের কাছে তুমি কি সহবাত নিয়া ধৈর্য ধরতে পারবা তুমি পারবা না ইন্নাকা লান্তাস্তাদিয়া মাইয়া সাবরা তুমি পারবা না কারণ আল্লাহ আমাকে বিশেষ ইলম দান করেছে এর কিছু ইলম বিশেষ মর্যাদা তোমাকে দেই নাই অতএব তুমি প্রশ্ন করবা ধৈর্য ধরতে পারবা না বলে হ্যাঁ আমি করব
করব এক দুই তিন তিনবার যখন প্রশ্ন হলো বলে না হাজা ফেরাকু বাইনিয়া বাইনিকা তোমার আমার মাঝে পৃথক তবে এসো শোনো এই যে কাজগুলি করলাম নৌকা ফুটা করে দিলাম ওই ছেলেটাকে জবাই করলাম ওয়ালালার বাড়ি গেছি পানি চাইছি পানি দেয় রায় তারপরে ভাঙ্গা ওয়ার সোজা করে দিছি তুমি তো মনে করছো ভাঙ্গা ওয়ার সোজা করে দিলেন চাইলে তো পানি দিতে পারতেন টাকা নিতে পারতেন বলে এগুলি আমি আমনে করি নাই এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে বলে দেওয়া হয়েছে তার মানে করেছে ভালো কান্না বলে কি ওই যে নৌকাটা ফুটা করে দিলাম ওই নৌকা দুইটা এতিম ছেলের আমি এপার এসে ফুটা করে দিলাম নৌকা দাগি হয়ে গেল ওই পিছনে জালেম শাসক আছে এরা ভালো নৌকা পাইলে লইয়া যায় কিন্তু যদি ফুটা ফাটা হয় ওটা ভালো কান্না বলে দাগলা যদি হয় তাহলে ওই নৌকা তারা নিবে না বিদায় নৌকাটা অক্ষত থাকলে তারা নিয়ে যাবে এতিম ছেলে দুইটি আরো আশা হয়ে যাবে এই জন্য আমি ছিদ্র করে দিলাম দাগি বানিয়ে দিলাম এটা আর নিবে না বলে নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে এই ছেলেটা এই খেলাধুলা করছে কাফের এ জালেম পিতা মাতার জন্য বড় ক্ষতি হবে এই জন্য জবাই করে দিলাম আল্লাহর বিনামায় উত্তম নেককার ছেলে সন্তান তাদের গর্বে আল্লাহ দিয়ে দিবে বলে নাম্বার তিন বলোরা পানি দেয় না কি হয়েছে তাতে কিছু আসে যায় না ওই ওয়াল যে ঠিক করলাম ওয়ালের নিচে গুপ্ত ধন আছে ওই তিন দুইটা ছেলের গুপ্ত ধন ওরা ছোট ওদের বাবা নাই ওয়াকালা বুহুমা সালিহা ওই ছেলে দুইটার পিতা বড় নেককার ছিল এখন যদি গুপ্তদান বের হইয়া থাকে তাহলে ওই যারা পাইবে জালেমরা খাইয়া ফেলবে ছেলে দুইটা বঞ্চিত হবে বিদায় তারা জ্ঞানী বুদ্ধিমান হওয়া পর্যন্ত আমি ওয়ালটাকে ঠিক করে দিলাম ওয়ালের নিচে গুপ্তদান থাকবে বড় হয়ে সম্পদ বন্টন রক্ষণ করার মতো হবে তখন আল্লাহ তাদের সামনে পেশ করে দিবে আরো জোরে কান্না সুবহানাল্লাহ অতএব নবী মুসা কালিমুল্লাহ তোমার রাস্তায় তুমি যাও আমার রাস্তায় আমি থাকি আগেই তো বলছিলাম তুমি যা বুঝবা না তুমি সওয়াব দিতে বারবার ধৈর্য করতে পারো ভালো কান্না এই জন্য এই জগতের বুকে আমার আল্লাহ বিভিন্ন কায়দা বিভিন্ন নিয়ামত দিয়েছেন ঠিক কিনা বলেন আরো জোরে গান ঠিক কিনা না